হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাবে প্রচুর পরিমাণে অনেক প্রোডাক্ট আসছে। তো আজকে আমাদের ল্যাবে মূলত কি কি আসছে এবং কি কি আছে, আমরা এগুলো সবগুলো প্রত্যেকটা ডিটেলস এবং রিভিউ আপনাদের মাঝে দিয়ে দেব। তাহলে প্রথমে আমরা শুরু করলাম মাদারবোর্ড দিয়ে। তো আমরা দেখতেছি প্রথমে আমরা যে মাদারবোর্ডগুলো দেখাবো, এগুলো আমাদের স্টকে অনেকগুলোই আছে। এটা হলো জিগাবাইটের যে 41 মাদারবোর্ড গুলো আছে, এগুলো 41 যে মাদারবোর্ড আছে এগুলো কি ফেসিলিটি আছে বা কি কি আছে আমি এটি বলে দিচ্ছি। আমাদের কাছে যে 41 বোর্ডটি আছে ওটির মডেল হলো গিগাবাইটের GA-G41MT-S2। এই মাদারবোর্ডটিতে আপনারা র্যাম লাগাতে পারবেন 4x8 GB পর্যন্ত, এবং এর যে প্রসেসর আছে প্রসেসর আপনারা কোড 2 6 MB ক্যাশ প্রসেসর লাগাইতে পারবেন। এবং এর শাটার পোর্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি আপনার এদিকে তিনটি শাটার পোর্ট আছে, তিনটে হার্ড ডিস্কই আপনারা ইউজ করতে পারেন, একটা এসএসডি, একটা হার্ড ডিস্ক আর একটা ডিভিডি রাইটার, টোটালি তিনটি স্টোরেজ ডিভাইসে আপনারা ইউজ করতে পারবেন। এর পিছনের দিক থেকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন 4টি USB পোর্ট এবং অডিও পোর্ট, ল্যান পোর্ট এবং BGA আর হলো PS2 পোর্ট আছে। এর যে প্রাইস আছে এটি প্রাইস হবে আপনাদের মাত্র 2500 টাকা। এর যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা এটা আপনার 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের ইউটিউব চ্যানেলে রেফারেন্স নিলে আরও 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেব। এরপরে আমরা যে মাদারবোর্ডটি আপনাদের দেখাব এটি হলো ইন্টেলের একটি মাদারবোর্ড G31। এর যে প্রাইস আছে প্রাইস করবে মাত্র 2100 টাকা। এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গেমিং একটি মাদারবোর্ড, যাতে হার্ড ডিস্ক ইউজ করতে পারেন টোটালি 6টি এবং এতে 2 টু 4 GB র্যাম ইউজ করতে পারবেন, কোড 2 টু 6 MB ক্যাশ প্রসেসর লাগাইতে পারবেন, আর পিছনের দিকে 4টি USB এবং BGA এবং অডিও আর হলো প্যারালাল পোর্ট পেয়ে ফেলবেন। তো এটার যে সার্ভিস ওয়ারেন্টি আছে এটি হলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের ইউটিউব রেফারেন্সে নিলে আরও 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দেব, 1 বছরের গ্যারান্টি আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। এটি প্রাইস পড়বে আপনার 2100 টাকা। তারপরে আমাদের কাছে নেক্সট যে মাদারবোর্ড আছে এর মধ্যে হলো, তারপরে আমরা যে মাদারবোর্ডগুলো দেখাবো এগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আসুস একটি ব্র্যান্ডের মাদারবোর্ড, এর যে মডেল আছে মডেল হলো P8H67-MLX। এই মাদারবোর্ডে আপনারা 8x8 করে 16 GB র্যাম ইউজ করতে পারবেন এবং হার্ড ডিস্ক লাগাইতে পারবেন টোটালি 6টি হার্ড ডিস্ক এটাতে ইউজ করতে পারবেন। এবং এই মাদারবোর্ডের সকেটে প্রসেসর যে সকেটটি আছে ওটাতে আপনারা Core i3 2nd Gen এবং 3rd Gen ইউজ করতে পারবেন। এবং এর পিছনের দিক থেকে দেখলে আপনার 2.0 যে USB আছে টোটালি আছে এদিকে 4টি আর ওইদিকে 2টি, টোটালি 6টি USB থাকবে এবং BGA থাকবে আর হলো অডিও পোর্ট, ল্যান পোর্ট এবং DVI পোর্টও এর সাথে পেয়ে যাবেন। এর যে প্রাইস আছে প্রাইস পড়বে আপনার 4000 টাকা। এর যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি আপনার 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। তারপরে আমরা যে মাদারবোর্ডটি দেখাইব হলো আসুসেরই আসুস H81M-O+। এটি হলো 4th জেনারেশনের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনারা 8x8 করে 16 GB র্যাম লাগাইতে পারবেন এবং হার্ড ডিস্ক টোটালি 4টি লাগাইতে পারবেন, আর সকেটে আপনারা Core i3, Core i5, Core i7-এর 4th জেনারেশনের প্রসেসর লাগাইতে পারবেন। আর পিছনের দিকে দেখলে আপনারা 3.0 দেখতে পারছেন USB পোর্ট আছে 2টি এবং 2.0 USB পোর্ট আছে 2টি, টোটালি 4টি USB ইউজ করতে পারবেন এবং ডেতে
বিজিএ প্যারালাল এবং ডিভিআই পুট করা হয়েছে এবং পিএস টু পুট করা হয়েছে আর হলো ল্যান্ড পুট আর অডিও পুটও সাথে থাকছে। তো এর যে প্রাইস আছে, প্রাইস তো বলে দিলাম 4,000 টাকা পড়বে। আর গ্যারান্টির ক্ষেত্রে আপনারা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি এটারও পেয়ে যাবেন। তারপরে যে মাদারবোর্ডটি আছে আমরা আপনাদের দেখাচ্ছি, তারপরে যে বোর্ডটি আমরা দেখাইব এটি হলো আসুসের 61 PBH-61-MK। এই মাদারবোর্ডেও আপনারা 8 করে 16 GB র্যাম লাগাতে পারবেন এবং 4টি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। এর মাদারবোর্ডে আপনারা Core i3, Core i5, Core i7-এর সেকেন্ড জেনারেশনের মাদারবোর্ড ইউজ করতে প্রসেসর ইউজ করতে পারবেন। এই সকেটে আপনারা Core i3, Core i5 এবং Core i7-এর সেকেন্ড জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন। এর পিছনের দিক থেকে দেখলে আপনার এখানে 2টি 2.0 USB, টোটালি 6টি 2.0 USB আছে এবং বিজিএ এবং ডিভিআই পোর্ট আছে এবং পিএস টু পোর্ট আছে। তাছাড়াও আপনারা অডিও এবং ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন। মাদারবোর্ডের সাথে আপনারা এর যে অরিজিনাল স্টিল আছে বা ব্রে আছে এটাও পেয়ে যাবেন। এর যে প্রাইস আছে, প্রাইস পড়বে 3,900 টাকা। এর যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। তারপরে যে মাদারবোর্ডটি আছে, তারপরে যে বোর্ডটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো 6th জেনারেশনের একটি মাদারবোর্ড আসুস H110M-C/HDMI। এই মাদারবোর্ডে আপনারা Core i3, Core i5 এবং Core i7-এর 6th-7th জেনারেশনের যে প্রসেসর আছে ইউজ করতে পারবেন এবং এই মাদারবোর্ডে টোটালি 4টি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। এর যে র্যাম স্লট আছে আপনারা দেখতে পাচ্ছেন 2টি, এটিতে আপনারা 8 করে 16 বা 16 16 করে 32 GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন। এর পিছনের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি USB 2.0 আছে 4টি এবং 3.0 যে পোর্ট আছে টোটালি আছে 2টি। টোটালি ইউএসবি পোর্ট পেয়ে ফেলবো আমরা 6টি এবং এখানে ডিসপ্লে আউটপুট এবং HDMI বিজিএ এবং ডিভিআই টোটালি 4টি পোর্ট পেয়ে ফেলবো ডিসপ্লে আউট করার জন্য। যারা কোডিংয়ের কাজ একসাথে 3টা 4টা ডিসপ্লে ওপেন করে কাজ করা লাগে আপনারা এই এরকম যে মাদারবোর্ডগুলো আছে এটি ইউজ করতে পারেন। এর যে প্রাইস আছে, এর প্রাইস পড়বে 4,500 টাকা। এটি যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আরও 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। তারপরও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাদারবোর্ড আছে বা আমাদের স্টকে অনেকগুলো মডেল আছে যেগুলো আমাদের কাছে নাই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন যে আপনাদের কী কী ধরনের মাদারবোর্ড লাগে বা কী কী ধরনের মাদারবোর্ড প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্ট অনুযায়ী আমরা প্রতিনিয়ত রিভিউ দেব এবং এগুলোর যে আপডেট প্রাইস আছে এগুলা বলে দেব। ধন্যবাদ বন্ধুরা সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ।